আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরেকটা গঠন তাপ রিলেটেড ম্যাথ সলিউশন করবো তো এখানে আমাদের বলা আছে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির জন্য গঠন এনথারাপি যথাক্রমে মাইনাস থ্রি থ্রি পয়েন্ট ফাইভ কিলো জুল এবং মাইনাস টু এইটি সিক্স কিলো জুল টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের দহন বিক্রিয়ার এনথারপি মাইনাস থার্টিন ওয়ান থ্রি হান্ড্রেড সিক্স সিক্স কিলোজুল হলে তরল ইথানলের গঠন তাপ বা এনথালপি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে এখন এই তরল ইথানলের যে গঠন বিক্রিয়াটা সেটা লিখব ইথানলের দহন এনথালপির মান যেহেতু দেওয়া আছে তো দহন বিক্রিয়ায় আমরা দেখব ইথানল এক কোনো ইথানল দহন বিক্রিয়া সংঘটিত হয় অক্সিজেন দ্বারা বিক্রিয়া শেষে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি তা এখন আমরা বিক্রিয়ার সমতা করব কারণ সমতা যদি না করি তাহলে কখনোই আমাদের ম্যাথ সলিউশন ঠিকঠাক হবে না তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমরা যে কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে একটা কিন্তু এখানে কার্বন আছে দুইটা তো এখানে আমরা টু দিয়ে গুণ করব। আর এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে পাঁচ এবং একে ছয়টা হাইড্রোজেন এখানে আছে দুইটা হাইড্রোজেন তাহলে ছয়টা হাইড্রোজেন মিলানোর জন্য আমরা এখানে তিন দিয়ে গুণ করব তো এখন আমরা এখানে খেয়াল করি এখানে আমাদের অক্সিজেন আছে বিক্রি ওকে একটা দুইটা তিনটা কিন্তু উৎপাদে অক্সিজেন আছে চারটা আর তিনটায় সাতটা তাহলে এখন এখানে যেহেতু অক্সিজেন আছে তিন অণু তিনটা পরমাণু এবং এখানে অক্সিজেন আছে হচ্ছে সাতটা তো আমরা বিজড় যদি বাদ দেই তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা একটা যদি বাদ দেই তাহলে এখানে হয় দুইটা আর এখানে হয় হচ্ছে চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু সাতটা অক্সিজেন হয়ে যায় কারণ তিন দুগুণে ছয় আর একে সাত আর এখানে আছে সাতটা তো আমাদের বিক্রিয়া সমতা করা হয়ে গেল এখন আমরা এই বিক্রিয়ার দহন তাপ অর্থাৎ ইথানলের যে দহন এনথালপি সেটা কত ডেল এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান থ্রি ডাবল সিক্স পয়েন্ট নাইন কিলো যুগ ইথানলের দহন এনথালপি আমাদের নির্ণয় দেয়া আছে এখান থেকে আমাদেরকে ইথানলের গঠন তাপ বা এনথালপি নির্ণয় করতে হবে তো আমরা জানি একটা বিক্রিয়ার যে ডেল এইচের মান আমরা পেয়ে থাকি সেই ডেল এইচের মানটা নির্ণয় করা হয় একটা সূত্র দ্বারা সেটা হচ্ছে উৎপাদের এনথালপি টোটাল বিক্রিয়া এনথালপি ইজ ইকোয়াল টু উৎপাদে উৎপাদের এনথালপি মাইনাস বিক্রিয়কের এনথালপি মাইনাস বিক্রিয়কের এনথালপি এখন উৎপাদের এনথালপি নির্ণয় করার জন্য আমরা কী করবো উৎপাদের যে যে উৎপাদ যে যৌগগুলো তৈরি হয় সেগুলোর গঠন তাপের যোগফলই হচ্ছে উৎপাদের এনথালপি আর বিক্রিয়ক যেগুলো আছে সেই বিক্রিয়কের গঠন তাপের যোগফল হচ্ছে বিক্রিয়কের এনথালপি এখানে উৎপাদ আছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি কার্বন ডাইঅক্সাইড দুই মোল পানি তিন মল তাহলে উৎপাদের এনথারপি দুই মোল কার্বন ডাইঅক্সাইডের জন্য গঠন তাপ প্লাস তিন মল পানির জন্য গঠন তাপ এখানে এস দিয়ে আমরা হচ্ছে সেই হিট বা গঠন তাপকে বোঝাচ্ছি আর নিচে এস টু মানে এস টু এর গঠন তাপ কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ মাইনাস ইথানল আছে একমল তাহলে মোল ইথানলের গঠন তাপ প্লাস তিন মোল অক্সিজেনের গঠন তাপ এখন এই যে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আমরা পেলাম দেয়া আছে মাইনাস থ্রি থ্রি পয়েন্ট ফাইভ প্লাস পানির জন্য গঠন তাপ মাইনাস টু এইটি সিক্স টু সিক্স মাইনাস আমরা যেহেতু ইথানলের গঠন তাপই নির্ণয় করছি এটার মান জানি না তো ধরলাম ইথানলের গঠন তাপ হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু কোনো একটা মৌলের যখন কোনো একটা মৌল অনুফর্ম করে তখন সেটা গঠন তাপ সবসময় শূন্য হবে তা আমরা সবসময় খেয়াল রাখবো মৌলের ক্ষেত্রে গঠন তাপ শূন্য কিন্তু যোগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গঠন তাপ থাকবে তাহলে যেহেতু অক্সিজেন একটা মৌল তো এখানে আমরা জিরো দিব তো আমরা এখন ক্যালকুলেশন করছি যে থ্রি নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু ইজ ইকাল টু মাইনাস সেভেন এইটি সেভেন আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু টু এইটি সিক্স এইট ফিফটি এইট আর এখানে থ্রি ইন্টু জিরো মানে জিরো আর এখানে আছে এক্স তাহলে মাইনাস এক্স বা ডেল এইচ ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস সেভেন এইট মাইনাস এইট ফিফটি এইট মাইনাস সেভেন এইটি সেভেন এই দুইটা রাশি হচ্ছে মাইনাস ওয়ান সিক্স ফাইভ ফোর তাহলে ডেল এইচ ইজ टू হচ্ছে সেভেন এইটি যেহেতু দুইটা ইন ভ্যালুর আগেই মাইনাস আছে তাহলে হবে মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান সিক্স বা ডেল এইচের মান আমাদের দেওয়া আছে মাইনাস ডাবল সিক্স পয়েন্ট নাইন ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান সিক্স ফোর ফাইভ মাইনাস এক্স তো আমার চাইলে সব জায়গা থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান সিক্স ফোর ফাইভ ইজ ইকোয়াল টু ওয়ান থ্রি ডাবল সিক্স পয়েন্ট নাইন বা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান থ্রি ডাবল সিক্স পয়েন্ট নাইন মাইনাস ওয়ান সিক্স ফোর ফাইভ তাহলে আমাদের ভ্যালু আসছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান তাহলে এই এক্সের ভ্যালুটা হচ্ছে আমাদের এনথালপি ইথানলের এনথালপি মান উক্ত তরল ইথানলের গঠন তাপ বা এনথালপি অতএব ইথানলের এনথালপি ইজ ইকোয়াল টু মাইনাস টু সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান কিলোজুর পার মল তো এই ছিল আজকের ম্যাথ সলিউশন আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য